Audio Jungle. So, the narration, direct to indirect. আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স। আমাদের জেনে দরকার আসলে অপটেটিভ সেন্টেন্সটা কি। মূলত যে সেন্টেন্স দ্বারা কামনা, ভাষণা বা প্রার্থনা বোঝায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। আর এই অপটেটিভ সেন্টেন্সকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে উইশ বা প্রে হয়, কারণ এর মানে হচ্ছে কামনা বা ভাষণা, আর এই জন্য এটা পরিবর্তিত হয়ে উইশ বা প্রে হয়। তারপরে ইন বাটে কমার পরিবর্তে দ্যাট হয়। পরে রিপোর্টেড স্পেশাল সাবজেক্ট, তারপরে মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আর এরপর যদি আরও কিছু থাকে তাহলে সেটা বসবে, যেমন হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। খেয়াল করো এই সেন্টেন্স দ্বারা আমরা মানে এই যে রিপোর্টেড স্পিচ দ্বারা আমরা বুঝতে পারছি এটা প্রার্থনা বোঝাইছে, যে আসলে মে আল্লাহ ব্লেস ইউ। আর এইখানে আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে তাহলে সেটা পরিবর্তিত হয়ে কী হবে, উইশ অথবা প্রে হবে। তাহলে হি, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা এটা কী করবো, পাস্টে লিখবো, হি প্রেড। তারপরে আমাদের কী হবে, দ্যাট দ্যাট। তারপরে সাবজেক্ট, সেটা কোন সাবজেক্ট, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, যে মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেসটা কে করবে আমাকে, আল্লাহ, তাহলে আল্লাহ এটা হবে সাবজেক্ট, আল্লাহ। তারপরে মাইট, তারপরে আসবে আমাদের মূল ভার্ব ব্লেস। হ্যাঁ, এখানে আমাদের একটা অবজেক্ট ছিল, সেটা ইউ। আমি এর আগেও তোমাদের বলছিলাম যে আসলে পার্সন পরিবর্তনটা কীভাবে হয়, আজকে আর বলছি, খেয়াল করো এই রিপোর্টিং ভার্বের, এই যে আমাদের রিপোর্টিং ভার্ব আছে এটার সাবজেক্ট সবসময় আমরা চিহ্নিত করবো নাম্বার ওয়ান দিয়ে, আর এটার অবজেক্টকে আমরা চিহ্নিত করবো টু দিয়ে। এটা সবসময় ওয়ান, এটা টু হবে, মানে এই ভার্বের সাবজেক্ট হবে ওয়ান আর এই ভার্বের অবজেক্ট হবে টু। কিন্তু এই রিপোর্টেড স্পিচে যেটা আছে সেটা সাবজেক্ট হবে ওয়ান এরকম না, সেটা হবে পার্সন অনুসারে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেই ক্ষেত্রে আমরা ওয়ান টু দিব, ফার্স্ট পার্সন ওয়ান, সেকেন্ড পার্সন হলে টু, আর থার্ড পার্সন হলে থ্রি দিব। যেমন খেয়াল করো থার্ড পার্সন হচ্ছে এখানে আল্লাহ, তাহলে এখানে থ্রি, আর এইট হলো সেকেন্ড পার্সন, এই জন্য টু। এখন এই টু এর সাথে টু এর পরিবর্তন হয়, আর দেখো এখানে কিন্তু আমাদের থ্রি নেই, ওয়ান আর টু আছে, তাহলে এই থ্রিটার পরিবর্তন হবে না, মানে থার্ড পার্সনের পরিবর্তন হবে না। তাহলে হচ্ছে হি আর আবার দেখো যে হি আর রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে গেলেও প্রেট, আর ইনভার্টেড কমা বলতে দ্যাট, তারপরে এই বাক্যের সাবজেক্ট আল্লাহ, তারপর আসলো মাইট, ভার্ব ব্লেস, ইউটা এখন আমরা লিখি নাই, ইউটা কি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এই মি। আবার দেখো এখানে ইউটা আছে অবজেক্ট হিসেবে, তাহলে এই মিটা এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। পরটা দেখো, হি সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। খেয়াল করো এখানে আমি বলছিলাম যে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে আমাদের ওয়ান, তাহলে এটা ওয়ান, এখানে অবজেক্ট নাই তাই টু লেখার প্রয়োজন নাই। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার প্রেসিডেন্ট এটা হলো থার্ড পার্সন থ্রি, তার মানে খেয়াল করে এখানে আমাদের পার্সন পরিবর্তন করার দরকার নাই। হ্যাঁ, তারপর দেখো হি, এটা কী বোঝাচ্ছে সেই দ্বারা, এখানে খেয়াল করো লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তার মানে এটা একটা প্রার্থনা, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে হি প্রেড দ্যাট, তারপরে এই সেন্টেন্সের সাবজেক্টকে আওয়ার প্রেসিডেন্ট, খেয়াল করে সে বলছে আমাদের প্রেসিডেন্ট, তাহলে আমরা তাদের প্রেসিডেন্ট, দে আর প্রেসিডেন্ট। আমি বিশ্বটা আবার বলছি, দেখো
সে বলল আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, কিন্তু এই কথাটা আমি যখন বলবো তখন বলবো সে বলল যে তাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, এখন আর আমার মধ্যে নাই, সেটা অন্যদের হয়ে গেছে, দেয়ার প্রেসিডেন্ট। তারপরে সাবজেক্ট পরে আসবে মাইট, তারপরে ভার্ব, যেটুকু বাকি ছিল সেটা কি লং। তাহলে বিষয় দাঁড়ালো হি প্রেড দ্যাট দ্যার প্রেসিডেন্ট মাইট লিভ লং।